হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সবার জন্য শুভকামনা রইল আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অধ্যায় চারের ওয়েব ডিজাইন পরিচিত নিয়ে আলোচনা করব আমি একটা বই বইটি হচ্ছে ফরহাদ মঞ্জুর মোহাম্মদ মুক্তাদির মোহাম্মদ মজিবুর রহমান রুবিনা তাসনিম পলাশ চন্দ্র ব্যাপারী এবং আবু দারদাস রচিত একটি বই সেই বইয়ের এমসিকিউ প্রশ্নগুলো আমি টাইপ করে রেখেছি সেই আজকে সলভ হুবুহু সেই কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক ওয়েব ডিজাইন ও এল অধ্যায়ের এমসিকিউ সলভ প্রশ্ন এক এর সাধারণ গঠনের পর্যায় হলো আমরা জানি যে এইস্টিএম এল এর পরে হেড থাকে হেডের ভিতরে টাইটেল থাকে এইচটিএমএল এইচটিএমএল এর ভিতরে হেড হেডের ভিতরে টাইটেল এবং হেডের বাইরে বডি অর্থাৎ এই সিকুয়েন্সটা হবে চারটা অপশন কিন্তু সবগুলো পার্টেই রয়েছে বাট সিরিয়ালি নেই তাই আমাদের সঠিক উত্তরটাই বেছে নিতে হবে একের সঠিক উত্তর ওকে দুই নম্বর এইচটিএমএল এর হেডিং টেগের লেখা সবচেয়ে ছোট এবং কোন হেডিং টেগের লেখা সবচেয়ে বড়ো হয় সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে এইচ সিক্স এবং সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে এইচ ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার এইচ সিক্স ও এইচ ওয়ান অর্থাৎ সবচেয়ে ছোট যেটা হেডিং ট্যাক সেটা হচ্ছে এইচ সিক্স এবং সবচেয়ে বড় যেটা হেডিং টেক সেটা হচ্ছে এইচ ওয়ান তার মানে এইচ ওয়ান ও এইচ সিক্স এইচ ওয়ান থেকে হেডিং টেক শুরু হয় এইচ সিক্সে যে হেডিং ট্যাগটা শেষ হয় সবচেয়ে বড় হেডিংটাই হচ্ছে এইচ ওয়ান এরপরে একটু ছোট এইচ টু এরপরে একটু ছোট এইচ থ্রি আরেকটু ছোট এইচ ফোর আরেকটু ছোট এইচ ফাইভ একবারে সবচেয়ে ছোট যে হেডিং টেক সেটা হচ্ছে এইচ সিক্স ইউআরএল কি ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা জ্ঞানমূলক প্রশ্ন বানানগুলো একটু দেখে নিতে হবে চেক করে নিতে হবে বানানগুলো ঠিক আছে কিনা অনেক সময় প্রশ্নের বানানো একটু এদিক সেদিক করে প্রশ্ন আসতে পারে উত্তরে দিতে পারি ওয়েব পেজের টাইটেল অংশে কোনো কিছু লেখা হলে তা ব্রাউজারের কোন অংশে প্রদর্শিত হবে সেটা অবশ্যই টাইটেল বারে প্রদর্শিত হবে টাইটেলগুলো সাধারণত টাইটেল বারে থাকে ওকে নতুন ব্রাউজার উইন্ডোতে পেজ খোলার জন্য কোন কমান্টি প্রযোজ্য হবে আমরা যখন একটি ব্রাউজার উইন্ডোতে পেজ ওপেন করব তখন আমাদের টার্গেট করতে হবে এবং টার্গেট সবসময় ব্ল্যাঙ্ক টার্গেট করতে হবে ব্ল্যাঙ্ক টার্গেট হলেই একমাত্র আমাদের নতুন ব্রাউজারে উইন্ডোতে পেজ চালু হবে ইমেজ লোড না হলে টেক্স দেখাবে অর্থাৎ ইমেজটা যদি না আসে তাহলে অল্টারনেটিভ কি দেখাবে টেক্স দেখাবে তো অল্টারনেট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এ দ্যাটস ওয়াই এখানে অ্যাট্রিবিউট হবে এ এল ওয়েব পেজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পন্থাকে কী বলা হয় অবশ্যই এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে ফরমেটিং আমরা ফরমেটিং ট্যাগ বা ফরমেটিং ব্যবহার করব একটি ডোমেন নেমের ডটের পরের অংশকে কী বলা হয় যেমন আমি যদি লিখি ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম ডট কমটা তাহলে এখানে কি সে ডট কমটা হচ্ছে টপ লেভেল ডোমেন টপ লেভেল ডোমেইনের পরেও অনেক সময় কান্ট্রি ডোমেন থাকতে পারে ওকে ওয়েবসাইটের কাঠামো কয় ধরনের হয়ে থাকে আমাদের বই পুস্তকে আপাতত দেওয়া আছে চার ধরনের সে তো আমরা লিখবো চার ধরনের তবে ওয়েবসাইটের কাঠামো আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করছে একজন ডিজাইনার কিভাবে ওয়েবসাইটের কাঠামো তৈরি করে নেবে যে কোনো ওয়েব অ্যাড্রেস টাইপ করার আগে টাইপ করতে হয় এইচটিটিপি টিপি যদিও আধুনিক ব্রাউজারগুলোতে এইস টিপি টাইপ ছাড়াই সাধারণত ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলেই ওয়েবসাইট চলে আসে তবে আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করব নিজেরা ওয়েব পেজ ডিজাইনের পরে লিঙ্ক করার জন্য বা হাইপার লিঙ্ক করার জন্য অবশ্যই ওয়েব অ্যাড্রেসের আগে এইস টিপি আমাদের লিখতে হবে এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ওয়েব ডকুমেন্টের ফাইল ফরমেট এখানে যে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে ডট হচ্ছে ফাইল ফরমেট তবে ডট এইচ দিয়েও ফাইল ফরমেট প্রেজেন্ট করা যায় বারো নম্বর প্রশ্ন http এর পির পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এখানে বানানগুলো দেখে নিতে হবে আমাকে গ নাম্বার হচ্ছে গরুর গ হচ্ছে বারো নাম্বার হচ্ছে বারোর সঠিক উত্তর একটি ওয়েব পেজে ছবি সংযোজনের জন্য কোন ট্যাগ ব্যবহার হয় আমরা জানি এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আইএমজি ট্যাগ ব্যবহার হবে আইএমজি এর ফুল ফর্ম হচ্ছে ইমেজ কোনো ওয়েব পেজের একটি টেবিলের দুটি কলামকে কোনটির সাহায্যে মার্চ করা যায় তো যেহেতু কলাম মার্চ করতে হবে সেহেতু আমাদের কল স্পান দিতে হবে কলস্পান মানে হচ্ছে কলাম দুটাকে মার্চ করা বা একত্রিত করে ফেলা ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করার ট্যাগ কোনটি লিঙ্ক করার ট্যাগ হচ্ছে হাইপার হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্করটিক ব্যবহার করা হয় অ্যাঙ্করের জন্য এ ব্যবহার করা হয় ওকে কালার হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে ছয়টা অ্যাপ দ্বারা কোন রং প্রদর্শিত হবে এটা সাধারণত সাদা রঙ হবে সবগুলো এখানে থাকে যে যদি হ্যাশের পরে সবগুলা শূন্য থাকে ছয়টাই শূন্য থাকে তাহলে সেটা হবে ব্ল্যাক কালার মানে কালো কালার সবগুলা জিরো মানে কিচ্ছু দেখা যাবে না সবগুলা জিরো মানে হচ্ছে ব্ল্যাক কালার আমরা জানি যে পৃথিবীতে মৌলিক রং তিনটি সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর জিবি বা রেড গ্রিন ব্লু বলা হয় ওকে এখন এই ছয়টা ডিজিটের মধ্যে পার্ট আছে প্রথম দুইটা হচ্ছে রেড কালারের জন্য সাপোজ প্রথম দুইটা যদি একদম হাই কালার কোডে রাখি অর্থাৎ ডাবল এফ বাকিগুলা সবগুলা চারটায় শূন্য কুড়ি তাহলে এটা কিন্তু আমার রেড কালারের কোড আর জিবি কোড এটা আবার আমি যদি মাঝের দুইটা অর্থাৎ প্রথমে দুইটা শূন্য মাঝখানের দুইটা হাইস্ট করে রাখি এফ করে রাখি তাহলে এটা হচ্ছে জি জি ফর গ্রিন গ্রিন কালারের জন্য আর যদি শেষের দুইটা হাইস্ট করি তাহলে সেটা হচ্ছে ব্লু কালারের জন্য অর্থাৎ এই ছয়টা ডিজিট যে রয়েছে এই যে ছয়টা এই ছয়টা ডিজিটের দুইটা দুইটা পার্ট থাকবে প্রথম দুইটা হচ্ছে রেড কালার হচ্ছে পৃথিবীতে মৌলিং রঙ হচ্ছে তিনটা এই তিনটা রঙের মিশ্রণে সারা পৃথিবীতে সমস্ত কালার তৈরি করা যায় এই বিষয়ে আমার ডিটেলস একটা ভিডিও থাকবে আপাতত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি ভিডিওতে সমস্ত ডিটেলস আলোচনা হবে এবং কালার কোড থেকে কিভাবে মান বের করা যায় সেই মানগুলো আমরা দেখব ওকে সতেরো নম্বর প্রশ্ন ডোমেইন নাম হল ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম নিচের কোনটি টেবিলের সর্বনিম্ন দৃশ্যমান বর্ডারের মান টেবিলের একটা বর্ডার দিতে হবে বর্ডারের সর্বনিম্ন দৃশ্যমান মান হচ্ছে এক একের নিচে দেওয়া যায় না সেকেন্ড লেভেল ডোমেন কোনটি আমরা জানি যে ডট গভ এর পরে যে অংশটুকু সেটা হচ্ছে টপ লেভেল ডোমেন আর সেকেন্ড লেভেল ডোমেনটা সাধারণত আগেরটুকু হয় ডট কম এর এই ক্ষেত্রে টাকা বোর্ডটা হচ্ছে আমার সেকেন্ড লেভেল ডোমেন ডট কম ডট গভ হচ্ছে এখানে টপ লেভেল ডোমেন বিডি হচ্ছে কান্ট্রি ডোমেন কতগুলো সেলকে একটি কলামে রূপান্তর করলে এইচটিএমএল এ ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি কলামকে যেহেতু আমরা একত্রিত করে ফেলবো মার্চ করে ফেলবো সেহেতু আমরা লেখবো কল স্পান এস্টেম টেবিলকে বড়ো করার জন্য কোন এক ব্যবহার করা হয় বড়ো করবো আমরা তাহলে হোয়াইটটা বেশি করে দেবো হোয়াইট বেশি করে দিলে বড় হয়ে যাবে বিশ্বের ডোমেন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইসিএনএন ওকে আইসিএনএন আমরা একটু দেখে নিচ্ছি যে আইসি এই চ্যাপ্টারের সবসময় নেম দিয়ে আমরা কিন্তু প্রেজেন্ট করি না ডোমেনকে অনেক সময় নাম্বার দিয়ে করি এবং যারা এক্সপার্ট লেভেলের কাজ করে হ্যাকিংয়ের কাজ করে স্পামিং স্পুফিং বা ফিশিংয়ের কাজ করে তারা সাধারণত নাম্বার দিয়ে কিন্তু ডোমেন গুলা নাম্বার দিয়েই কিন্তু গুলা সার্চ করে এবং অনৈতিক বা নৈতিক কাজগুলো করে থাকে তবে আমরা যারা সাধারণ ইউজার রয়েছি তারা সাধারণত নাম্বার দিয়ে ডোমেন নেমগুলো খুঁজে বের করে থাকে যেমন ডব্লিউ 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 অথবা ইউটিউব ডট কম এরকম কিন্তু যারা একটু হাই লেভেল বা এক্সপার্ট লেভেলে কাজ করে তারা কিন্তু নাম্বার দিয়ে সার্চ দেয় নাম্বার দিয়ে ইউনিকলি সার্চ দিয়ে খুঁজে বের করা পসিবল যেমন আমি আমার একজন বন্ধুকে ফেসবুকে খুঁজে বের করতে চাচ্ছি তাহলে আমি নাম দিয়ে যখন সার্চ দিব তখন কিন্তু একাধিক ইউজার চলে আসতে পারে বাট যখন আমি নাম্বার দিয়ে সার্চ দিব

ওয়েবসাইটের হায়ার কাঠামো কি হায়ার কাঠামো হচ্ছে হোম পেজ নির্ভর একটা ওয়েবসাইট এখানে মেন থাকবে হোম পেজ হোম পেজ থেকে আমরা সাধারণত বাকি পেজগুলো লিঙ্ক করে থাকি এইচটিএমএল উদ্ভাবক হলেন টিম বার্নার লি টিম বার্নার লি তু উনি প্রথম এইচটিএমএল উদ্ভাবন করেন এবং এইচ টিএমের মাধ্যমে একটা ওয়েব পেজ তৈরি করা যায় তাও উনি প্রথম দেখিয়েছিলেন একটি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট কয়টি অকটেট প্রয়োজন অক্টেট মিনস আট অক্টাল থেকে অক্টেট অক্টাল গ্রিক শব্দ সেই অক্টাল থেকে কিন্তু অক্টেট শব্দটা এসেছে আমরা আমাদের অ্যাড্রেসের এর ভার্সান রয়েছে দুইটা আইপিভি ফোর এবং আইপিভি সিক্স এখানে আইপিভি ফোর যদি আমি হিসাব করি কনসিডার করি তাহলে আইপিভি ফোরের এর চারটা পার্ট থাকে চারটা পার্ট থাকে সেই চারটা পার্টেই কিন্তু আটটি করে বিট থাকে অর্থাৎ মোট বত্রিশটি বিটের প্রয়োজন হবে ওকে ফন টেগের অ্যাক্টিভিউট কোনটা ফন্টেগের অ্যাক্ট্রিবিউট আমরা ডিটেলস একটা ভিডিওতে দেখব ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ট্যাগ নিয়ে এবং ট্যাগের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করা হয়েছে কষ্ট করে দেখে নেবেন সেখানে সাইজ ফেইস এবং কালার নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমাদের ফন ট্যাগের অ্যাক্টিভিউট হচ্ছে সাইজ ফেইস অ্যান্ড কালার আই এর পূর্ণ নাম কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বানান চেক করে নিতে হবে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে বলা হয় বলা হয় লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট দুই ধরনের লিস্টে এক ধরনের কমন ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে এলআই এলআই মিনস লিস্টের আইটেম লিস্টের আইটেমগুলোকে প্রেজেন্ট করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয় কোড প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এইচ সুপ টু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সম্পর্কে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সুপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পাওয়ার হিসেবে উপরে চলে যায় তার মানে এইচ এর পাওয়ার টু তারপরে ও এইচ এর পাওয়ার টু তারপরে ও হচ্ছে এটা তাহলে আমাদের সঠিক আনসার হবে গরু টেবিলে বর্ডার দেওয়া হয় এখানে একটু খেয়াল করেন সুতরাং বর্ডার ছাড়া টেবিল হবে ওকে প্রথম প্রথম রো ভিতরে এ বি রয়েছে এবং রো শেষ হওয়ার পর নতুন রো শুরু দ্বিতীয় রো এ ডি রয়েছে ওকে তাহলে আমাদের গরুর ঘর এবং ঘোরার ঘর কিন্তু সেই মোটামুটি তাহলে যে কোনো একটা আনসার দিলেই আমাদের হয়ে যাবে এটা রাজশাহী বোর্ড সতর্কতা আসছিল ওকে কোন এই স্টেমেল ট্যাকটি ড্রপ ডাউন বক্স তৈরিতে সহায় সহায় ব্যবহৃত করা হয় সাধারণত আমরা জানি যে সিলেক্ট ট্যাক দিয়ে ড্রপ ডাউন বক্স তৈরি করা হয় ওয়েব পেজে এক হাজার বাই আটশো পিকজেলের একটা ছবি দেওয়া আছে সেটা যুক্ত করবো ওকে এখানে এক হাজার কি আর আটশো কি একটু খেয়াল রাখতে হবে আমাদের যে মেজারমেন্ট দেওয়া থাকবে ইমেজের সেই মেজারমেন্টের ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াইড আর পরে যে ভ্যালু দেওয়া থাকবে সেটা হচ্ছে হাইট ডিএনএস এর পূর্ণরূপ কোনটি ডিএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম এই ধরনের পূর্ণরূপ দেখার ক্ষেত্রে বা জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদের বানানগুলো একটু খেয়াল করতে হবে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ইউআরএল এর অংশগুলো কোনগুলো আমরা একটু দেখে নিই ইউআরএল এ কোন কোন অংশ থাকে প্রোটোকল নেম থাকে হোস্ট নেম থাকে না ডাইরেক্টরি নেম থাকে তাহলে আমাদের একার তিন অর্থাৎ একার তিন খুঁজবো সেটা হচ্ছে খ নাম্বার অপশন এইচ এম এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন হবে আমাদের ফেজ অ্যাট্রিবিউট প্রয়োজন হবে ফেজে আমরা বাংলা ফন্টের নাম লিখে দেব যেমন সুতন্নি কিংবা সুলেখা শীতলক্ষা এরকম বেশ কিছু ফেজ রয়েছে ফন্টের সেই ফেজগুলো আমাদের ব্যবহার করতে হবে ওকে এইচ টি এম এল এ প্রোটোকলের অ্যাজ দ্বারা কি বোঝায় ওকে এইচটিস উনচল্লিশ নম্বর প্রশ্ন এইস বা হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি শেষ এস দিয়ে সিকিউরিটি বোঝায় ওকে হোম পেজ দেখার জন্য আবশ্যক হোম পেজ দেখার জন্য একটা চট্টগ্রাম বোর্ডে ষোলো সালের বোর্ডে প্রশ্ন আর হোম পেজ দেখার জন্য আমাদের সবকিছুই প্রয়োজন হতে পারে ওয়েব ব্রাউজার লাগতে পারে সার্চ লাগতে লাগতে পারে ইন্টারনেটও পারে আবশ্যক হতে পারে বা লাগবে তা কিন্তু না যেমন সার্চ ইঞ্জিন নাও লাগতে পারে কিংবা আমরা যখন আমরা যখন ওয়েব পেজ নিজে ডিজাইন করব আমরা যখন আমার পিসিটাকেই সার্ভার হিসাবে কাজ করব তখন কিন্তু আমি আমার শুধু ব্রাউজার হলেই হয়ে যায় ইন্টারনেট লাগে না সার্চ ইঞ্জিনও লাগে না ওকে যাই হোক আমাদের যেহেতু এই প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে আসছে এবং চট্টগ্রাম বোর্ডের কর্তৃপক্ষ ওরা জানিয়েছে যেটা এটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং আমরা তিনটাই দিব নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না অর্থাৎ শেষ ট্যাগ থাকবে না আইএমজি ট্যাগের শেষ নাই সুরজে শেষ নাই অর্থাৎ এমটি ট্যাগ বি আর একটা এমটি ট্যাগ সুতরাং এক আর দুই হবে অপশন ইউ ট্যাগের কিন্তু শেষ রয়েছে এলিমেন্ট থাকে ফন ট্যাগে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয় সাইজ কালার অ্যান্ড ফেস কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম একটা ইউটিউবে বিস্তারিত দেওয়া আছে ফন্টেগের একটু দেখে নেবেন এবং খুব সহজেই কিন্তু ফন্টেগের এই কালার ফেজ এবং সাইজ চেঞ্জ করে ওয়েব পেজে ডিসপ্লে করানো যায় টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ডের কালার কোন ট্যাগে হলুদ হবে কোন ট্যাগে হলুদ হয় ভিজি কালার লাগবে সেলের কালার সেল বলতে এখানে সেল কিন্তু টি ডিকে কে বোঝায় বা টেবিল ডাটা কে বুঝাবে টি ডি ভিজি কালার টি ডি ওকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কুটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে কোন কোন ট্যাগ ব্যবহৃত আমরা দেখব এই যে বি ট্যাগ এটা হচ্ছে ফর্মেটিং ট্যাগ টেক্সট ফর্মেটিং বলা হয় একে ওকে এই যে এ টেক বা অ্যাঙ্কোর টেক এই অ্যাঙ্কোর টেক হচ্ছে হাইপার লিঙ্ক টেক এখানে ইমেজ লিঙ্ক ইমেজ নাই ইমেজ নাই তাহলে সুতরাং এক আর দুই অপশন সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না আইএমজি ট্যাগের শুরু থাকলে শেষ থাকে না বিআর এর শুরু আছে শেষ নাই এইচ আর এর শুরু আছে শেষ নাই তার মানে সঠিক উত্তর সবগুলা ছেচল্লিশ ওয়েব পেজ কোন ওয়েব কোনো মন্তব্য ডেটা বা ফর্ম ফিল আপের ব্যবস্থা থাকলে সেটি হবে সেটি কি হইতে পারে প্রশ্ন এটা একটা ডাইনামিক ওয়েব ওয়েব পেজে সাধারণত মন্তব্য ডাটা বা ফর্ম ফিল আপের ব্যবস্থা থাকবে এ এম এল সহজে ব্যবহার অনুধাবন করা যায় ওকে সকল ব্রাউজারকে সমর্থন করেন এটা সত্য না বিনামূল্যে ব্যবহার করা যায় এটা সত্য তার মানে এক আর তিন ওয়েবসাইটের কাঠামো ওয়েবসাইটের কাঠামো হোম পেজ থাকবে হোম হোম থাকতে পারে পেজটাই পেজ পেজ সুতরাং আমরা কোনো কিছু কাউন্ট করব না তার মানে আমাদের এক আর তিন হচ্ছে সঠিক উত্তর ওয়েব ব্রাউজার হচ্ছে সাফার একটা ওয়েব ব্রাউজার অপের একটা ওয়েব ব্রাউজার মজিল ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার সুতরাং তিনোটাই টেবিল তৈরিতে কোন ট্যাক্ট ব্যবহার হয় টি আর অর্থাৎ রো টি এইচ টেবিল হেড টি ডি টেবিল ডাটা অর্থাৎ সবগুলোই ব্যবহার হবে নাফিজা তার ওয়েবসাইটের জন্য ব্যবহৃত অনেকগুলো ওয়েব পেজকে হোম পেজের সাথে সংযুক্ত করে দিয়েছে ওকে সংযুক্ত করে দিয়েছে ভালো কথা তাহলে সবগুলো পেজ এখন ওয়েব পেজের সাথে হোম পেজের সাথে সংযুক্ত রয়েছে কোন ট্যাগটি ব্যবহার করবে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর মিনস হাইপার লিঙ্ক বা লিঙ্ক করা নাফিজার ওয়েব পেজকে হাইপার লিঙ্ক করার সুবিধাগুলো কি কি হতে পারে ওয়েব পেজে করার জন্য আমি জানি আমরা জানি যে অধিক তথ্য যুক্ত করা যায় একটা পেজে সহজে তথ্য উপস্থাপন করা যায় কম খরচে তথ্য উপস্থাপন করা যায় ওকে সবগুলাই অপশনে এখানে সঠিক ওকে একটু কোডটা লক্ষ্য করি এখানে এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করা হয়েছে প্রাপ্ত আউটপুট কি দেখাবে এই টেক্সটগুলা বড় করে দেখাবে হেডিং টেক যেহেতু এইচ ওয়ান সেহেতু এই টেকটা অনেক বড় হবে ওকে উদ্দীপক যেটা পড়বো আমরা শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম ফিল করে ইলেকট্রনিক ফর্ম ফিল আপ করলো সে তাহলে কোন সেবাটি গ্রহণ করেছে ওয়েবসাইট সেবা গ্রহণ করেছে দৃশ্যকল্প দুই পঞ্চান্ন নম্বর প্রশ্নে ব্যবহার বলা হয়েছে যে এখানে ব্যবহৃত হতে পারে ব্যবহৃত হতে পারে এস্টেমেল সিনটেক্স ব্যবহার করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি এটা ব্যবহারের জন্য টেক্সট এডিটর হিসেবে নোটপ্যাড অথবা কোড ব্লক্স আরও অনেক ধরনের টেক্সট এডিটর রয়েছে এগুলো ব্যবহার করা যেতে পারে এবং এটা রান করার জন্য ব্রাউজার সফটওয়্যারের প্রয়োজন হতে পারে তাহলে সবগুলো অপশনই সঠিক পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর পেজ ফাইভ এন্ডস এইভাবে যদি ধারাবাহিকভাবে সিরিয়ালি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার পেজ ফোর এবং পেজ ফাইভ এই দুইটা এমন পেজ টু এর সাথে কানেক্ট করে দিব স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো পরিবর্তন হয়ে যাবে এবং নতুন করে এই স্টেমের কোড লিখতে হবে মেমোরি স্পেস কম লাগবে না সাধারণত মেমরি স্পেস সমানই থাকবে সুতরাং এক আর দুই হচ্ছে সঠিক উত্তর ওকে একটু দেখি টাইটেলে কি লিখেছে এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করেছে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করেছে আন্ডারলাইন ব্যবহার করেছে অর্থাৎ অনেকগুলো ট্যাগই ব্যবহার করেছে দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট লাইনটির আউটপুটের ধরন কি হবে একটু দেখে আসি দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট আন্ডারলাইন আসবে আসবে ইউট্যাগ রয়েছে এখানে টেক্সট ইউনাল শব্দ করলে জীবন বৃত্তান্তর জন্য আমাকে এ টেক ব্যবহার করতে হবে আমি একটু দ্রুত করছি সময়স্বল্পতার জন্য লিমার তৈরি ওয়েব পেজে একটি নতুন ছবি সংযুক্ত করতে চাইলো ওকে ফাইন এর ফলে তার পেজটি দৃষ্টি দৃষ্টিনন্দিত হলো ওকে লিমা যে টেক ব্যবহার করলো ছবির জন্য ঠিক অনুরূপ একটা ট্যাগ খুঁজে বের করতে বলছে তাহলে আমরা জানি আইএমজি ট্যাগ হচ্ছে এম টি ট্যাগ এর শুরু আছে শেষ নেই সুতরাং বিআর ট্যাগেরও শুরু আছে শেষ নেই সুতরাং এর সিমিলার ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ লিমা যে ছবি যুক্ত করেছে তা হতে পারে জেপিজি হতে পারে জয়েন্ট পিকচার গ্রুপ বিটম্যাপ হতে পারে পিএনজি হতে পারে এরকম আরও বেশ কিছু ছবির ফর্মেট কিন্তু রয়েছে আমরা এক নজর দেখে আসি ছবির কিন্তু অনেক ফর্মেট রয়েছে জেপি জি জেপি জি টু থাউজেন্ড ইএক্স আই এফ টিআইএফএফ জি আই এফ বিএমপি পি এনজি পিপিএম পিজিএম পিপিএম পি এমপি ওয়াইফপি এইচডিআর এইচ আই এফ বিএর সি জি এম তারপরে এস ভিজি তারপরে আরও কিন্তু টু ডি থ্রি ডির জন্য কম্পাউন্ড ফরমেটের জন্য আরও বেশ কিছু ফরমেট রয়েছে আমি একটু গুগল সার্চ দিয়ে দেখে নিব ওকে মাইশা ও স্বর্ণা দুই বান্ধবী মাইশা তার তৈরি কৃত ওয়েব পেজে তার ছোটবেলা একটা ছবি যুক্ত করেছে সেই ছবির উপরে লিখেছে মাই চাইল্ডহুড পিকচার এবং সে লেখাও ছবিকে আলাদা লাইনে আনার জন্য ব্রেক টেক ব্যবহার করেছে ওকে উদ্দীপকের ট্যাগের সাথে কোন ট্যাগের মেল রয়েছে আমরা একটু ইমেজ যেহেতু যুক্ত করেছে ছবি যুক্ত করেছে তার মানে আই এম জি টেক শুরু আছে শেষ নেই এই চার ট্যাগেরও শুরু আছে শেষ নেই উদ্দীপকের ছবির ফর্মেট হতে পারে ওই যে আগে বলে আসছি বেশ কিছু ছবির ফর্মেট আমরা দেখে আসলাম এগুলো সবই কিন্তু ছবির ফর্মেট সোহানার ব্যবহৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির ভিডি নিউজ ডট কম কমার্শিয়াল হবে কমার্শিয়ালের বাংলা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইডু ডট অথবা ডট এ সি ব্যবহার করা হয় আর বাণিজ্যিক প্রতিষ্ঠান ডট কম যত সাইট রয়েছে সমস্ত ডট কম সাইটই কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান ওকে শোয়ানা ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহার করবে অবশ্যই এসটিপি প্রোটোকল ব্যবহার করবে হাইপার ট্রান্সফার প্রোটোকল ভিজিট করার জন্য এস এম টিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল আমরা মেইল পাঠানোর জন্য এস এম টি পি ব্যবহার করি আর ইন্টারনেটে কথা বলার জন্য ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভিউআইপি ব্যবহার করি ফাইল আদান প্রদানের জন্য এফ টি পি ব্যবহার করি ফাইল ট্রান্সফার প্রোটোকল বাট আমরা ভিজিট বা দেখার জন্য শুধুমাত্র এস টি টিপি ব্যবহার করবো নীরব নতুন ওয়েব ডেভেলপার সে হাইপার লিঙ্কের কাজ করে বা নীরব নিচের কোন টিকটি ব্যবহার করবে অবশ্যই এ টেক ব্যবহার করবে কারণ সে হাইপার লিঙ্ক তৈরি করছে নীরব যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা কি একটা পেজের সাথে আর একটা পেজের খুব সহজে লিঙ্ক করা যায় ওকে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় হ্যাঁ এক সাইড থেকে অন্য সাইডে যাওয়া যায় হ্যাঁ গুড তিনোটাই করা যাবে কারণ আমরা জানি যে হাইপার লিঙ্ক তিন ধরনের ইন্টারনাল লোকাল এবং গ্লোবাল ইন্টার্নাল হচ্ছে একই পেজের মধ্যে উপর থেকে নিচে লোকাল হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজের বাট একটা ওয়েবসাইটের মধ্যে আর গ্লোবাল হচ্ছে একটা সাইট থেকে একটা সাইট ওকে দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যাস্ত বহু স্তরে যদি বিন্যাস্ত হয় তাহলে অবশ্যই কি হবে গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে কি কি পদক্ষেপ গ্রহণ করলো ইন্টারনেটে প্রদর্শন করবে ইন্টারনেটে প্রদর্শন করার জন্য তাকে ডোমেন নেম রেজিস্ট্রেশন করা লাগবে যাতে নাম দিয়ে মানুষ সার্চ দিতে পারে ওয়েব পেজ সমান করতে হবে না এটা ছোট বড় হলে সমস্যা নাই ওয়েবসাইট হোস্টিং করা লাগবে অর্থাৎ এক আর তিন ওকে এই ছিল এই বইয়ের সমস্ত এমসিকিউ আমি সেকেন্ড পার্টে অধ্যায় চারের অন্য একটি বই নিয়ে অন্য একটি বইয়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকন ক্লিক করে রাখবে এই ইয়ারটি ভালো লাগলে এমসিকিউ ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তাহলে আমি নতুন ভিডিও তৈরি করব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম